হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল বার। আগের সপ্তাহে যখন স্নান করানো হয়েছিল আমাদের পায়রাগুলোকে, আমি ভিডিও ছেড়েছিলাম। এবারে এই সপ্তাহে আবার আমাদের পায়রাগুলোকে স্নান করানো হচ্ছে আজকে, তাই আবার একটা ভিডিও করছি। দেখুন, পাখিগুলো স্নান হয়ে গেছে, রোদ খেয়ে নিচ্ছে। আমরা আজকে পাখিগুলোকে নিম আর হলুদ দিয়ে স্নান করিয়েছি। নিম পাতা যেগুলো হয় সেগুলোকে মিক্সিতে বেটে তার সঙ্গে কাঁচা হলুদ আপনারা দিতে পারেন, না হলে গুঁড়ো হলুদ মিশিয়ে জলে দিয়ে স্নান করাবেন। এতে কী হয়, পায়রার গায়ে যেসব জীবাণু আছে সেগুলো মরে যায় এবং পায়রাগুলো পোকামুক্ত হয়। এটা স্নান করালে পাখিগুলোর গা একটু হলুদ হলুদ হয়ে যেতে পারে, কিন্তু ওটা কোনো প্রবলেম না। শোন, ওরা স্নান করে নিয়েছে, সবাই রোদ খাচ্ছে। এই যে ট্রেগুলো এখানটা ভেজা স্নান করানো হয়েছিল বলে এখানে পায়রাগুলোকে স্নান করানো হয়ে গেছে। দেখুন যে পায়রা একটা, যে এখানে ভেজা কিছু পাখিকে স্নান করানো হয়েছিল এখানে, যারা এখানে ডিম দিয়েছে, যারা বাইরে নেই, দিয়ে ঘরটা ভিজে গেছে। এই জন্য ঘরটা আমরা পরিষ্কার করে দিচ্ছি, তো ভিজে গেছে ভালো পরিষ্কার হবে এবং ঘরটা রোদে শুকিয়ে যাবে। নাহলে আমরা বাইরেই স্নান করে, কিন্তু কিছু পাখি ডিম বাচ্চার জন্য বেড়াতে চাইলো না, ওই জন্য এরা বাইরে দেখুন স্নান করেছে। বাচ্চা বড় সব পাখিই আছে, দু ঘরে কিছু কিছু পাখি আছে, এই ঘরেও যারা যারা যাচ্ছে তারা আছে, এখান থেকে বোঝা যাচ্ছে না। যেমন রোদ খাচ্ছে বাচ্চা পাখি বড় পাখি সবাই, মানে এখানে দেখুন গ্রিট দেওয়া হয়েছে, গ্রিট খাচ্ছে, সঙ্গে গমও দেওয়া হয়েছে, বাচ্চা পাখিও খাচ্ছে বড় পাখিও খাচ্ছে, সবাই রোদটাকে খুব এনজয় করছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।